ইলেকট্রিক গাড়িতে ভবিষ্যৎ দেখছে সরকার, উৎপাদকদের সহায়তার আশ্বাস, শুল্ক যৌক্তিক করার সুপারিশ। মোংলা বন্দরে আমদানি করা 3000 গাড়ির জট, বন্দরে ভাড়া মৌকুফের দাবি ব্যবসায়ীদের। সরাসরি পদ্ধতিতে কেনা হবে করোনা ভাইরাসের টিকা, অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন। পাটকলের পর এবার বন্ধ হচ্ছে 6 চিনিকল, কাজ হারাবে হাজারো শ্রমিক, দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ। সবাইকে আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে, আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইলেকট্রিক গাড়ি তৈরিতে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার পিআরআই এর অনলাইন সেমিনারে তিনি এই আশ্বাস দেন, দেশে এমন গাড়ি প্রস্তুত ও ব্যবসার ব্যাপক সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। এ সময় গাড়ি আমদানিতে শুল্কের পরিমাণ যৌক্তিক করার সুপারিশ করেন সংশ্লিষ্টরা। দেশে প্রতি 1000 জনের মধ্যে 3 জনের গাড়ি আছে, যেখানে মালয়েশিয়ায় প্রতি 1000-এ 900, মিয়ানমারে 100-এর বেশি এবং ভিয়েতনামে 30 জনের গাড়ি আছে। মূলত আমদানিতে উচ্চ শুল্কের কারণে অন্যান্য দেশের তুলনায় গাড়ি ব্যবহারে বাংলাদেশ পিছিয়ে। গাড়ির বাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর অনলাইন সেমিনারে বলা হয়, 2017-18 অর্থবছরে 23,000 গাড়ি আমদানি হলেও 2019-20 অর্থবছরে তা নেমে আসে 4,700-তে। উচ্চ শুল্কের কারণে মধ্যবিত্তরা গাড়ি কিনতে পারছেন না। গাড়ি আমদানিতে বর্তমানে 128 থেকে 827 ভাগ পর্যন্ত শুল্ক দিতে হয়। ফার্স্ট অফ অল লেট মি, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে গাড়ি আমদানিতে শুল্কের পরিমাণ নির্ধারণ করা উচিত। এতে করে গাড়ি আমদানির সংখ্যা বাড়লে সরকারের রাজস্ব আয় বাড়বে, একই সঙ্গে ব্যবহারকারীরাও এর সুবিধা পাবেন। সেমিনারে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে 2040 সালের মধ্যে জ্বালানি তেল চালিত গাড়ি তৈরি বন্ধ করে ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করবে উন্নত বিশ্ব, যা বাংলাদেশের বাজারের জন্য সুযোগ উল্লেখ করে উৎপাদনকারীদের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। তুমি ইলেকট্রিকটা নিয়ে আসো, কি চাও তুমি আমাকে বলো, আমি তোমাকে দিব ইলেকট্রিক। তুমি ইউ সেট আপ এন ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং গাড়ি, আমার তোমাকে দরকার হইলে আই উইল গো টু অনারেবল প্রাইম মিনিস্টার, আমি তোমাকে জমিন ফ্রি অফ কস্ট দিব। বাট দ্যাটস দ্য টেকনোলজি উই নিড টু bring this thing, that's the advantage which we will have over the region. বর্তমানে দেশে আমদানি করা গাড়ির 70 ভাগই রিকন্ডিশন, নতুন 30 ভাগ। গাড়ি ব্যবহার বাড়ানোর জন্য ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের পরামর্শ দেন আলোচকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোংলা বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে আমদানি করা 3,500 রিকন্ডিশন গাড়ি, সময় মতন খালাস না হওয়া এবং করোনার কারণে জট বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। গাড়ির জট কমাতে কাস্টমস কর্তৃপক্ষ নিলামের উদ্যোগ নিলেও পড়তে হচ্ছে আইনি জটিলতায়। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম সহ মোংলা বন্দরের ভাড়া মৌকুফ করা হলে কমবে জটিলতা। রাজধানীর সাথে দূরত্ব কম হয় দেশে আমদানি করা গাড়ির বেশিরভাগই আসে মোংলা বন্দর দিয়ে। করোনাকালে এসব গাড়ি খালাস না করা সহ নানা জটিলতায় এই বন্দরে বেড়েছে গাড়ির জট। নিয়ম অনুযায়ী 30 দিনে গাড়ি খালাস না করালে সেগুলো সরকারি নিলামের তালিকায় চলে যায়। করোনাকালে সাময়িক ব্যবসা বন্ধ থাকায় বড় অঙ্কের ক্ষতি হয়েছে বলছেন আমদানিকারকরা। আমরা চট্টগ্রাম বন্দরকে অনুরোধ করেছিলাম মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীকে, যে আমাদের 2 মাস যে বন্ধ ছিল সে বন্ধের সময়টার জন্য অন্তত পক্ষে আমাদেরকে প্রণোদনা হিসাবে এই বন্দর ভাড়া কিংবা ওয়ারফ্রেন্ট বলে এটা মকুব করে দিতে। তো চট্টগ্রাম বন্দরেরটা বিবেচনা করছে, মোংলা বন্দরটা তারা বলছে মোংলা বন্দরের রাজস্ব খুবই কম, সেখানে কাউকে মকুব করা হয়নি। শুধুমাত্র আমাদের পোর্টের ভাড়াটা আসলে বেশি আর কি। মোংলাতে আমাদের যে গাড়ির যে আপনি বুঝবেন এটা ভাড়া, পোর্টের যে ভাড়া ওয়ারফ্রেন সেটা আমাদের চিটং থেকে কম। বন্দরে গাড়ি জট বেড়ে যাওয়ায় নিলামের উদ্যোগ নিলেও আমদানিকারকদের মামলার কারণে আইনি জটিলতায় পড়তে হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষকে। তবে নিলাম প্রক্রিয়া গতিশীল করার পাশাপাশি বন্দরের গাড়ির জট কমাতে কাস্টমস কর্তৃপক্ষ এবং রাজস্ব বোর্ড কাজ করছে বলে জানান মোংলা কাস্টমস কমিশনার।
মামলাসহ বিভিন্ন আইনি জটিলতার কারণে বেশ কিছু গাড়ি দীর্ঘদিন পড়ে থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। ফলে নিলামের অযোগ্য হয়ে পড়ায় গাড়িগুলোকে বিকল্প পদ্ধতিতে কাজে লাগানোর চেষ্টা চলছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। এই বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড পর্যন্ত এই বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা আশা করি এই গাড়িগুলো যেগুলো নিলামেও বিক্রি করা যাচ্ছে না সেগুলোকে স্ক্র্যাপ করা অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানকে দেওয়া কিংবা অন্য কোনো বিকল্প আছে কিনা সেই দিকে আমরা এখন কাজ করছি। এদিকে চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানি বাড়লেও দ্রুত খালাস হওয়ায় গাড়ির জট নেই। কাস্টমস কর্তৃপক্ষের তথ্য মতে বন্দরের কারশেডে আমদানি করা গাড়ির ধারণ ক্ষমতা 2500 এবং বর্তমানে সেখানে গাড়ি আছে 1100টি। ইশরা ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার রাস্তায় এখন হর হামেশাই চোখে পড়ে জাগুয়ার, বিএমডাব্লিউ, অডির অফিস কার কিংবা এসইউভি। ফেরারি, হোন্ডা বা অন্য ব্র্যান্ডের স্পোর্টস কারের চাহিদাও বাড়ছে উচ্চবিত্তের মাঝে। আবার হাইব্রিড কিংবা ইলেকট্রিক প্রযুক্তির ব্যক্তিগত গাড়ির দিকে ঝুঁকছেন ফ্যাশন সচেতনরা। অভিজাত গাড়ির চিন্তা করলে প্রথম সারির যে গাড়িগুলোর কথা মাথায় আসে তার মধ্যে অন্যতম বিএমডব্লিউ। রাজধানীর গুলশান লিংক রোডের পরিবেশক এক্সিকিউটিভ মোটরসের শোরুমে শোভা পাচ্ছে নিত্য নতুন মডেলের এসব গাড়ি। আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তির জন্য আলাদা কদর রয়েছে এসব গাড়ির। ব্র্যান্ড নিউ গাড়ির মানুষ আগে মনে করতো অনেক দাম, কিন্তু আসলে এগুলো এখন অলমোস্ট মানে হাতের কাছে চলে আসছে দাম, অত বেশি দাম না। কারণ 1.5 লিটার ইঞ্জিন চলে আসছে, সো এখানে ডিউটি কম, যার ফলে দাম অনেক কমে যাচ্ছে। আসলে তো যদি চিন্তা করেন দাম, গাড়ির দাম আসলে খুব বেশি না, কিন্তু গভর্নমেন্টের ডিউটি বেশির জন্যই দাম। মার্সিডিজ বেঞ্চ, অডি, পোর্শের মতো গাড়িও দেখা মেলে রাজধানীতে। গত 3 মাসে হোন্ডা, নিশান ব্র্যান্ডের গাড়ির আমদানি হয়েছে বেশি। মিলেনিয়াম মোটরসে গত 3 মাসে বিক্রি হয়েছে 71টি। গভর্নমেন্ট থেকে তো অবভিয়াসলি সাপোর্ট একটা রিকোয়েস্টেড সবসময়ই থাকে, যদি ওনারা ডিউটি স্ট্রাকচারটা আগামী বছর বাজেটে যদি ডিউটি স্ট্রাকচারটা ওনারা ইম্প্রুভ করে দিতেন। আমরা যারা ইম্পোর্ট করি ডিউটি স্ল্যাবটা যদি ধরেন 1500 সিসি থেকে 2000 সিসি একটা লোয়ার ডিউটি স্ল্যাব দিতেন, তাহলে আমাদের যারা আমরা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করি তাদের জন্য সুবিধা হতো। পোর্শে কিংবা টেসলার মতো ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি আমদানিও শুরু হয়েছে দেশে। রোলস রয়েলস, হ্যামারের মতো উচ্চ প্রযুক্তি ও নিরাপত্তার গাড়ি ব্যবহার করছেন অনেকে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের গাড়ির বাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। জনাব মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমরা জানি যে সরকার যে গাড়ি তৈরির নীতিমালা নিয়েছে সেখানে লক্ষ্য থাকবে সরকারের যে রিকন্ডিশন গাড়ির আমদানি বন্ধ করে দিয়ে দেশেই গাড়ির উৎপাদনের উপর জোর দেওয়া, যেখানে আমাদের দেশে এখনও গাড়ি উৎপাদনের কোনো কারখানায় গড়ে ওঠেনি, সেক্ষেত্রে এই নীতিমালা বাস্তবায়ন করতে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমত আমরা মনে করি যে কোনো প্রতিষ্ঠানে গরু মানে বিনিয়োগী হোক না কেন, এটা একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হবে, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট যেটাকে আমরা বলি। তা না হলে ভোক্তারা কিন্তু এটা সুযোগটা পাবে না, এটা কোনো বেনিফিট পাবে না। যদি আমরা একটা সেগমেন্টকে বন্ধ করে দিই, যেমন রিকন্ডিশন গাড়ি যদি বন্ধ করে দিই বা নতুন গাড়ি আনা বন্ধ করে দিই এবং বলি যে শুধুমাত্র দেশের উৎপাদিত গাড়ি দিয়েই আমাদের চলতে হবে, তাহলে কিন্তু আমাদের কোনো চয়েস থাকবে না। আমরা তখন মনোপুরির মধ্যে পড়ে যাব এবং কনজিউমাররা অতিরিক্ত মূল্যে একটা নিম্নমানের গাড়ি পাবে আলটিমেটলি। কাজে আমাদের বক্তব্য হচ্ছে যে নতুন গাড়ি আমরা চাই, আমাদের দেশে একটা কার শিল্প গড়ে উঠুক সেটাও আমরা চাই, কিন্তু এটা গড়ে উঠতে হবে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মাধ্যমে। সেখানে আমদানি করা নতুন গাড়ি থাকবে, আমদানি করা পুরাতন গাড়ি থাকবে, সেখানে আমাদের দেশীয় গাড়ি দেশে উৎপাদিত গাড়িও থাকবে। আরেকটা জিনিস যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, সামনের দিকের কথা চিন্তা করতে হবে। গাড়িগুলোকে আমরা যত কার্বন নিউট্রাল করতে পারি সেই জন্য আমাদেরকে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি গাড়িতে বিনিয়োগ করতে হবে। পুরনো ধরনের যে কম্বাস্টেবল ইঞ্জিন ভিত্তিক গাড়ি সেটাতে আমাদের বিনিয়োগ করলে পরে আমরা কিন্তু আমরা বলবো যে মানে একটা অযোগ্য টেকনোলজি নিয়ে আসবো, যেটা আগামীতে সেটা কোনো দাম থাকবে না। কাজেই আমাদেরকে সামনের দিকে লিপ ফ্রগ করে যেতে হবে, নতুন প্রজন্মের নতুন প্রযুক্তির গাড়ি বাংলাদেশে আনতে হবে এবং সেটা রপ্তানিমুখী করতে হবে। কারণ বাংলাদেশে যে আভ্যন্তরীণ বাজার মাত্র 25-30 হাজার গাড়ি বিক্রি হয়, এই বাজারে কোনো একটা প্রতিষ্ঠান চলতে পারবে না, একটা ফ্যাক্টরিও চলতে পারবে না। মিনিমাম তাদের প্রোডাকশন করতে হয় 1-2-3 লাখ ইউনিট, সেখানে বাংলাদেশে বিক্রি হয় 30,000 ইউনিট। কাজে তাদেরকে অবশ্যই রপ্তানিকে সামনে রেখে বাংলাদেশে বিনিয়োগ করতে হবে। তা না হলে শুধু আমদানি বন্ধ করে
এই বাজারের উপর ভিত্তি করে যদি এটা করা হয় সেটা একটা ভুল সিদ্ধান্ত হবে। জনাব মনসুর, আপনি যেমনটি বলছিলেন যে নতুন প্রজন্মের গাড়ি, অর্থাৎ আমরাও জানি যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এগিয়ে যাচ্ছে ইলেকট্রিক কারের দিকে, সেক্ষেত্রে এই সম্ভাবনা কাজে লাগাতে এবং রপ্তানিমুখী করে গড়ে তুলতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এখনই আপনি বলে মনে করেন? আমি মনে করি যে সরকারের অবশ্যই বাংলাদেশে গাড়ির শিল্পে বিনিয়োগের জন্য বিভিন্ন প্রচেষ্টা নিতে হবে, ইনসেন্টিভও দিতে হবে, কিন্তু সেটা দিতে হবে এই নতুন প্রজন্মের টেকনোলজির জন্য। আমাদেরকে সামনের দিকে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কার ইন্ডাস্ট্রি আনতেই হবে, এবং সেটা যদি আমরা না আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রযুক্তি দিয়ে কোনো লাভ হবে না। কারণ আগামী 30 সালের মধ্যেই বিশ্বের বড় বড় সব দেশগুলো কিন্তু ইলেকট্রিক কার বা সৌরবিদ্যুৎ চালিত কারে চলে যাবে, কিন্তু আমরা সেখানে যদি সেই কম্বাস্টেবল বা তেল চালিত গাড়ি ব্যবহার করি সেটা কিন্তু যুগের সাথে মিলবে না। জনাব আহসান এইচ মনসুর, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উৎপাদকের কাছ থেকে সরাসরি করোনার ভ্যাকসিন কিনবে সরকার। সকালে এ নিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানান, রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসরি ভ্যাকসিন কেনার প্রস্তাবটি স্বাস্থ্যসেবা বিভাগের, এর ফলে টেন্ডার আহ্বান ছাড়াই ভ্যাকসিন কিনতে পারবে সরকার। এজন্য অর্থ বরাদ্দ নিয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে আলোচনা হবে। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের সভায় ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে, যার ক্রয় মূল্য ধরা হয়েছে $2,08,00,000। তিনি আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 4টি, বিদ্যুৎ বিভাগের 1টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবহন কল্যাণ বিভাগের 1টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 1টি, সড়ক বিভাগ ও মহাসড়ক বিভাগের 1টি এবং কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের 2টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে সভায়। চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা বলছেন, চিনিকল বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বেন। উৎপাদকের কাছ থেকে সরাসরি করোনার ভ্যাকসিন কিনবে সরকার। সকালে এ নিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানান, রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসরি ভ্যাকসিন কেনার প্রস্তাবটি স্বাস্থ্যসেবা বিভাগের, এর ফলে টেন্ডার আহ্বান ছাড়াই ভ্যাকসিন কিনতে পারবে সরকার। এজন্য অর্থ বরাদ্দ নিয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে আলোচনা হবে। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের সভায় ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে, যার ক্রয় মূল্য ধরা হয়েছে $2,08,00,000। তিনি আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 4টি, বিদ্যুৎ বিভাগের 1টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবহন কল্যাণ বিভাগের 1টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 1টি, সড়ক বিভাগ ও মহাসড়ক বিভাগের 1টি এবং কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের 2টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে সভায়। চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা বলছেন, চিনিকল বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বেন হাজার হাজার আখ চাষী শ্রমিক কর্মী, তাই অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে কর্মীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন তারা। সরকারি লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন, গত 10 বছরে ব্যাংকের কাছে দেনা 7,500 কোটি টাকা। লোকসান কমাতে সম্প্রতি চিনিকল সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই আওতায় বন্ধ হচ্ছে দেশের 6টি চিনিকল। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত গাইবান্ধার রংপুর চিনিকলের সামনে গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার দাবি জানান তারা। পাশাপাশি চলতি মৌসুমে আখ রোপণের প্রয়োজনীয় উপকরণ দ্রুত সরবরাহেরও দাবি জানানো হয়। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক নেতারা। 5 দফা দাবি উপস্থাপন করা হয়েছে। প্রথম আমাদের হলো বাড়াই মৌসুম একসঙ্গে চালু করতে হবে, দ্বিতীয়ত আখ রোপণ মৌসুম চালু করতে হবে, তৃতীয়ত আখের টাকা আগাম জমা দিতে হবে, শ্রমিক কর্মচারী 5 মাসের বকেয়া বেতন সহ মিলের অন্যান্য খরচপাতিগুলো সম্পূর্ণ আমাদেরকে দিতে হবে। রংপুর চিনিকল বন্ধের সিদ্ধান্তের পর বিক্ষোভ করেছেন এর শ্রমিকরা। তারা বলছেন, 5,210 একর জমিতে আখ চাষ করেন প্রায় 12,000 শ্রমিক ও চাষি, চিনিকল বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বেন তারা। পাশাপাশি 12 কোটি টাকা বকেয়া পাওনা নিয়েও আছে অনিশ্চয়তা। এই মুহূর্তে পাটশিল্প বন্ধের পর চিনি শিল্প বন্ধ মানে হচ্ছে এখানে হাজার হাজার শ্রমিক কর্মচারী, লক্ষ লক্ষ আখ চাষী কর্মহীন হয়ে পড়া।
বন্ধের খবরে হতাশ পঞ্চগড় চিনিকলের শ্রমিক কর্মচারীরা। শুধুমাত্র গত অর্থ বছরে মারাই মৌসুমে এই প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ 40,26,00,000 টাকা। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট লোকসান দাঁড়িয়েছে 436 কোটি টাকা। মিল বন্ধ হবে কিন্তু শ্রমিক ছাঁটাই হবে না, কিন্তু আমরা বুঝতে পারতেছি মিল যদি বন্ধ হয় শ্রমিকরা কোথায় কাজ করবে। এই পঞ্চগড় চিনিকলটি যেন অবশ্যই আমাদের বন্ধ না হয়, অবশ্যই চালু করা হয় এবং সামনে কৃষক, আজকে লক্ষ লক্ষ কৃষক এখানে প্রসার উৎপাদন করেছে। বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছে দিনাজপুর ও কুষ্টিয়া চিনিকলের শ্রমিকরা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের আইনি বাধ্যবাধকতা পূরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই দুটি সহ মোট 16টি কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে 30% শেয়ার ধারণ করেছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা অনুযায়ী বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার নেই তাদেরকে 10 ডিসেম্বরের মধ্যে বাধ্যবাধকতামূলকভাবে শেয়ার ধারণ পূরণ করতে হবে। মোট 43টি কোম্পানির মধ্যে 16টি নির্ধারিত সময়ের মধ্যে 30% শেয়ার ধারণের বাধ্যবাধকতা পূরণ করেছে। এছাড়া 11টি কোম্পানি কমিশনের সাথে যোগাযোগ করেছে, যার মধ্যে অ্যাপোলো ইস্পাত সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে। এছাড়া নর্দার্ন জুট আইনি জটিলতার কথা তুলে ধরেছে আর ফার্মা এইড এই মুহূর্তে শেয়ার ধারণ করার মতন অবস্থা নেই বলে জানিয়েছে। বাকি 16টি কোম্পানি এখনও বিএসইসির নির্দেশনা মানেনি এবং কমিশনের সাথে যোগাযোগ করেনি। 30% শেয়ার ধারণে ব্যর্থ হলে এসব কোম্পানির পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এবার জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজ। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।